বিশিষ্ট অভিনেতা টি এম শামসুজ্জামানের বড় ছেলেকে তার সামনেই ছুরি মেরে খুন করেছিল তার ছোট ছেলে দু সালের মার্চ মাসের তেরো তারিখে রাজধানীর সূত্রাপুর থানায় প্রবীণ এ অভিনয় শিল্পীর পৈতৃক বাড়িতে এরকম ঘটনা ঘটে নিহত এটিএম কামরুজ্জামান কবির গাড়ির ব্যবসা করতেন রক্তমাখা ছুরি ছুরিসহ হত্যাকারী ছোট ছেলে এটিএম খলিকুজ্জামানকে গ্রেফতারও করেছিল সুত্রাপুর থানার পুলিশ এই ঘটনার পর রাতে এটিএম শামসুজ্জামান বাদী হয়ে সুত্রাপুর থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এটিএম শামসুজ্জামানের ভাই ইব্রাহিম জামান বলেছিলেন বেলা তিনটার দিকে বড় ছেলে কামরুজ্জামান এসে বাসায় ঢোকার লোহার গেট বন্ধ পান ওই গেটের একপাশে বাইরের দিকে তালা লাগানো ছিল ধাক্কাধাক্কি করলেও ভেতর থেকে কেউ দরজা না খুলে কামরুজ্জামান তালা চাবির মিস্ত্রি নিয়ে ওই তালা খোলার চেষ্টা করেন তখন এটিএম শামসুজ্জামান ভেতর থেকে দরজা খুলে দিলে তার সঙ্গে দুর্ব্যবহার করেন কামরুজ্জামান তখন ভেতর থেকে ছুরি এনে ছোট ছেলে খলিকুজ্জামান বড় ভাইকে আঘাত করেন আহত কামরুজ্জামানকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তেরোই মার্চ বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয় তখন থানা হেফাজতে থাকা খলিকুজ্জামান বলেন বাবার গায়ে হাত তোলায় তিনি বড় ভাইকে ছুরি মেরেছেন তিনি জানিয়েছিলেন তিনি বাবার সহকারী হিসেবে কাজ করতেন পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রমতে পৈতৃক সূত্রে দেবেন্দ্রনাথ দাস লেনের চারতলা ওই বাড়িটির নিস্তলার মালিক এটিএম শামসুজ্জামান এটি এম দম্পতি বড় ছেলে ও তার স্ত্রী এবং ছোট ছেলে এ বাড়িতেই থাকতেন তাদের মেজ থাকতেন অন্যত্র বড় ছেলের হত্যাকাণ্ডের পর অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান তিনি সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেছিলেন না তবে পুলিশের সঙ্গে কথা বলেছেন শামসুজ্জামান পুলিশকে জানিয়েছেন দুপুরের পর দরজায় করাঘাত করছিল বড় ছেলে দরজা খুলে দিলে তাকে ধাক্কা দেয় তখনই পেছন থেকে ছুরি নিয়ে এসে ছোট ছেলে বড় ভাইকে ছুরি মারে তার ছোট ছেলে মাদকশক্ত ছিল তাকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে এ কারণে সে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিল না ঘটনার সময় তার মা রুনি জামান ও স্ত্রী লাকি জামান বাসায় ছিলেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থেকে জানা যায় জামানের শরীরে কয়েকটি ছুরির আঘাতে চিহ্ন ছিল অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে